हेलो फ्रेंड्स, आपनारा हयतो प्रजुक्ति निये अनेक अनेक कल्पना करें, किन्तु मानुष एमन एमन कयेकटा रोबट तैरी करेछे जा शुधु देखतेई मानुषेर मतो नय, एदेर मानुषेर मतो अनुभूति एबं फेस एक्सप्रेशन रयेछे। एछाड़ाओ चीनारा जिया जिया नामेर एकटा रोबट तैरी करेछे, जे रोबटके कयेकशो मेयेदेर मध्ये राखले कारो बोझार साध्य नेई एटी मानुष नाकि रोबट। নতুন প্রহরের এই এপিসোডে এমন কয়েকটা রোবট সম্পর্কে জানব যারা দেখতে হুবহু মানুষের মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর। এরিকা। এরিকা হলো একটা অসাধারণ হিউম্যান রোবট। একজন প্রফেসর এই রোবটটি তৈরি করেছেন। এই রোবটটির স্কিন দেখতে হুবহু মানুষের মতো। এই রোবটটি মানুষের সাথে প্রচুর মজা করে, যে হুবহু মানুষের মতোই মাথা নাড়াতে পারে। এছাড়াও এই রোবটটি চোখের পাতা উঠানো এবং নামাতে পারে। অসাধারণ এই রোবটটির চুল বা হেয়ার স্টাইল এতটাই নিখুঁত যা পুরোই মানুষের মতো। এছাড়াও এই রোবটটি মানুষের সাথে কথা বলার জন্য নতুন নতুন প্রশ্ন করে এবং আলোচনাকে আরও দীর্ঘ করে তোলে। এরিকা এমনভাবে তার চোখ নাড়ায় যা একেবারেই মানুষের মতো। এরিকা এমনভাবে কথা বলে যাতে কেউ বুঝতেই পারবে না যে সেটি একটা অ্যান্ড্রয়েড সিস্টেমেটিক রোবট। এরিকা তার হাত পা এবং ঠোঁটের এক্সপ্রেশন মানুষের মতোই নিয়ন্ত্রণ করে, আর এই রোবটটি খুবই সমালোচিত সমগ্র বিশ্বে। ইয়াং ইয়াং। ইয়াং ইয়াং হলো অবাক করার মতো আরও একটা হিউম্যান রোবট। এই রোবটটি বিভিন্ন অডিয়েন্সের সাথে কথা বলে। এছাড়াও ইয়াং ইয়াং বিভিন্ন প্রোগ্রামে যায় এবং আলোচনা বা বক্তব্য উপস্থাপন করে। এই রোবটটিও মানুষের মতো চোখ ঘুরাতে পারে এবং চোখের পলক ফেলতে পারে। চীনের একটা মেয়েকে দেখে হুবহু তার মতো করে এই রোবটটি তৈরি করা হয়েছে। মিম। এবার একটা অদ্ভুত রোবটের কথা বলি। আপনি যদি ডান্স দেখতে পছন্দ করেন তবে এই রোবটটি খুবই পছন্দ করবেন। মিম মানুষের মতো হাঁটতে পারে। এছাড়াও জাপানের এই রোবটটি নিয়ে অনেক মুভিও তৈরি করা হয়েছে। এই রোবটটি হুবহু মানুষের মতো নাচতে পারে। মূলত এই রোবটটি মানুষকে বিনোদন দেবার জন্য তৈরি করা হয়েছে। দেখুন এটি কত সুন্দর ডান্স করে। ফ্রেড। এই পুরুষ রোবটটিও অনেক অদ্ভুত। এটিও কথোপকথনের জন্য সবার কাছে অত্যন্ত সমালোচিত। এই রোবটটিও হুবহু মানুষের মতো তার গলা এবং ঘাড় নাড়াতে পারে। এছাড়াও ফ্রেড মানুষের সাথে আড্ডার আসর জমাতে পারে। মার্ক ওয়ান। এই রোবটটি অত্যন্ত সুন্দর। এটি এমনভাবে তার ফেস এক্সপ্রেশন দেয় যা হুবহু একজন হলিউড নায়িকার মতো। আর এই রোবটটি যিনি তৈরি করেছেন তিনি তার পছন্দের হলিউড অ্যাক্ট্রেসের ফেস অ্যান্ড বডির সাথে হুবহু মিল রেখে এই রোবটটি তৈরি করেছেন। যদিও এই রোবটটি তৈরি করতে তার অনেক সময় লেগেছে, তবুও এর নির্মাতা সঠিকভাবে এটি নির্মাণ করে সমগ্র বিশ্বে চমক তৈরি করেছে। এটিকে অনেক সুন্দরী মেয়েদের মধ্যে রাখলে বোঝাই যাবে না এটি আসলে রোবট নাকি মানুষ। জিয়া জিয়া। চীনের সবথেকে আকর্ষণীয় এবং মোস্ট বিউটিফুল ওম্যান রোবট এটি। জিয়া জিয়া নামক রোবটটির আকার হুবহু চাইনিজ গার্লদের মতো। এই রোবটটি দেখলেই সবাই এর সাথে ছবি এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তাছাড়াও আশ্চর্যের এই রোবটটি সেলফি তোলার সময় বিভিন্ন ভঙ্গিতে দাঁড়ায় এবং নানা রকম ফেস এক্সপ্রেশন দেয়। কয়েকশো চাইনিজ মেয়েদের মধ্যে এই রোবটটিকে যদি রাখা হয় তবে কেউই মনে হয় এই রোবটটিকে খুঁজে বের করতে পারবে না। বর্তমানে সবথেকে আলোচিত এই রোবটটি। এই রোবট বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নানা ধরনের বক্তব্য উপস্থাপন করতে পারে হুবহু মানুষের মতো।
এখন সমগ্র মানবজাতি মনে করছে ভবিষ্যতে রোবটিক্স প্রযুক্তি আরো অনেক অনেক এগিয়ে যাবে। মানুষের অনেক অনেক কাজে রোবটগুলি সবথেকে ভালো বন্ধু হবে এমনটাই সবার আশা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট।